সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা কিন্তু নেল পালিশ কেনার ক্ষেত্রে সবচেয়ে বড় ভুল যেটা করি সেটা হচ্ছে, যখন আমরা বাচ্চাদের কোনো নেল পালিশ কিনতে যাই, আমরা দোকানের সবচেয়ে কম দামি জিনিসটা, কম দামি নেল পালিশটা কেনার চেষ্টা করি। আমরা মনে করি যে বাচ্চারা এই নেল পালিশ দিয়ে খেলবে, কিছু সময় লাগাবে, তারপর ফেলে দিবে। কিন্তু আমরা এইটা চিন্তা করি না যে কম দামি নেল পালিশগুলোর কেমিক্যালগুলো কিন্তু হয় খুবই নিম্নমানের, যেগুলো স্কিনে বা নেলসে ইউজ করা খুবই বিপজ্জনক বড়দের জন্যও। আর যদি সেটা হয় ছোট বাচ্চাদের জন্য, যাদের স্কিন, যাদের নেলস অনেক সেন্সিটিভ, তাহলে এবার বুঝতেই পারছেন তাদের নেল কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে, তাদের স্কিনটা কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে। একটা কথা সব সময় মাথায় রাখবেন, বাচ্চাদের নেল পলিশ কেনার ক্ষেত্রে যদি আপনারা কোয়ালিটি মেনটেন না করেন, যদি কোয়ালিটির যাচাই করে না কিনেন, তাহলে আপনাদের বাচ্চাদের নেলসের যে শেপটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে, এবং এই শেপটা কখনোই ভালো হবে না, ঠিক হবে না, এবং এই নেলসগুলো কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। আপনাদের আশেপাশে খোঁজখবর নিলে কিন্তু আমার কথার প্রমাণ পেয়ে যাবেন। আর একটা কথা বলে রাখি, আপনারা কখনোই মেলা থেকে নেল পলিশ কিনবেন না বাচ্চাদের জন্য এবং আপনাদের নিজেদের জন্য। মেলা নেল পলিশগুলো হয় কি, তারা ডেট ছাড়া প্রোডাক্টগুলো সেল করে। আমি যে প্রোডাক্টটা আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিএসটিআই দেওয়া আছে। আপনারা চেষ্টা করবেন এই ধরনের বিএসটিআই করা নেল পলিশগুলো কেনার জন্য, এবং অবশ্যই ডেটটা অবশ্যই দেখে নেবেন। আর চায়না যে নেল পলিশগুলো আছে, দাম একটু বেশি হলেও হয়তো 50 টাকা থেকে 80 টাকা, 100 টাকা, 150 টাকা হতে পারে চায়না, যেগুলো মিনিমাম 50 টাকা, সেগুলো কিনে চেষ্টা করবেন এবং ডেটটা দেখে নেবেন। আর বাচ্চাদেরকে সবসময় ভালো কোয়ালিটির জিনিসগুলো ইউজ করানোর চেষ্টা করবেন, কারণ তাদের স্কিনটা অনেক সেন্সিটিভ, তাদের ক্ষেত্রে কোয়ালিটি অবশ্যই মেনটেন করবেন। অনেক অনেক ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কোনো বিষয় সম্পর্কে যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কোনো প্রোডাক্ট সম্পর্কে জিজ্ঞেস থাকলে ফেসবুকে মেসেজ অথবা ইউটিউবে দেখে থাকলে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।